নমস্কার বন্ধুরা, মো কিচেন ভিলেজে আজকের আমি বানাবো কাঁচকলা দিয়ে ফুলুরি কারি। দেখো প্রথম থেকে শেষ অবধি আর নিরামিষ দিলে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচকলা, আলু আর মুগের ডাল। আমি ডালগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছি, এগুলোকে একটু বেটে নেব। দুটো কাঁচকলা নিয়েছি আর আলু কেটে আমি সেদ্ধ করতে দেবো। আমি জল দিয়ে একটু সেদ্ধ করে নেব, একটু ঢাকনা দিয়ে দেবো সেদ্ধের জন্য তাড়াতাড়ি। এদিকে আমি সেদ্ধ বসিয়ে দিয়ে ডালগুলো বেটে নেব। আমি 10 মিনিট জাল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এরপরে ফুলে নেব। নিয়েছি এগুলো আগে থেকে ছাল ছাড়াইনি, এখন ছাল ছাড়িয়ে এগুলোকে মাখিয়ে নেব। দেখো এগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি, কলাও ছাড়িয়ে নিয়েছি। একটা ভালো করে সব মশলা মাখিয়ে নেব, তারপরে মাখিয়ে নিয়েছি, এরপরে দিয়ে দেবো মুগের ডাল বাটা। এখানে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি, কালারের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভালো করে একটু মাখিয়ে নেব। আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো কড়াইতে তেল, আকারে ভেজে নেবো ছোট ছোট করে। আমি একই মতো সবগুলোকে দেখো ভেজে নিয়েছি এভাবে করে। এরপরে আমি ওই কড়াইতে দিয়ে দেবো তেল, ওই তেলে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা আর এলাচ, অল্প একটু কালো জিরে, একটা তেজপাতা আর আদা বাটা আর হলুদ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে একটু মশলাটাকে কেটে নেব। আমি ধুয়ে দিয়েছি একটু জল দিয়ে, ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে, এরপরে অল্প একটু জল দেব গ্রেভির জন্য। এরপরে আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ, এরপরে এইটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। এবার ভেজে রাখা ফুলকপিগুলো ঝোলে একটু ভালো করে ফুটিয়ে নেব। আমি একটু জাল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখো কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এরপরে এই বাটিতে আমি ঢেলে নেব, এরকম গ্রেভি থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো।